29শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের জয় এবং এ সরকারের বিদায় হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের কর্মসূচিকে সফল করতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আসছে এবং আসবে, তবে এ কর্মসূচিকে জীবন দিয়ে হলেও সফল করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে সারা দেশে অবরোধ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে যাত্রীদের নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান খন্দকার মাহবুব হোসেন। যত বাধায় আপনারা দেন, 16 কোটি মানুষকে আপনারা থামিয়ে রাখতে পারবেন না, গণতন্ত্রের জয় অবশ্যই হবে।